हेलो गाइस, वेलकम बैक टू माय चैनल शंकर सेल्फ ब्लॉग। सबाई कैमन आई भलो आज सुस्त। आज के हमारे दिन का एकदम ही भलो जाए, मेटर शरीर एखो भलो है, सुस्त हो उठे, सर्दी काशी पुरु लेगे आ जर आसे। सकाल दिखे छो जर ओषद खावान पर तो जर आसे ना आसाई भलो ताड़ी सुस्त हो जा। आज के हमारो भलो लगे ना, माथाय क्ज करा कि करब कि करब ना, मैं देखी ना হাসছে না খেলছে কিছুই করছে না, একদম চুপচাপ হয়ে গেছে মেয়েটা। সেই জন্য আমারও ভালো লাগছে না। সকাল থেকে আমি আজকে রান্নাবান্নাও কিন্তু করিনি। দুপুরে এসেছিল খেতে ওর পাপা, তখন এসে দেখে আমি রান্নাবান্না কিছু করিনি, নিজেই এসে তারপর রান্না করলো, ও খেয়ে গেছে, তারপর আমি খেয়েছি, মানে কিচ্ছুই করতে পারিনি, কি বলবো। দুদিন বাদে পুজো, মানে কি করবো কিছু বুঝতেও পারছি না। ঘর পুরো ছেটানো মেটানো আছে, ভেবেছিলাম পরিষ্কার করব, ছেড়ে তো নিয়েছিলাম আগেই, মানে একটু ধুলোবালি অনেক জায়গায় পড়ে আছে, মুছে দিতাম কাপড় দিয়ে, কিন্তু সেগুলো আমি করতে পারলাম না। আগে মেয়েকে দেখবো, তারপর তো করবো ভালো, আর কিছু ভালোও লাগছে না। আর সকাল থেকে না আমি না খেয়েছিলাম, রান্নায় করিনি তো খাবো কি, ছিল চিড়ে ভাজা বিস্কুট চানাচুর সবই ছিল, মানে ভালো লাগছিল না। আমার শরীরটা দেখলাম ভালো নেই, খ্যান খ্যান করছে, কান্না করছে, ওষুধ খেতে চাচ্ছে না, দুধ খাওয়াচ্ছি খেতে চাচ্ছে না, সেই জন্য আমারও আর ইচ্ছে করলো না কিছু খেতে কিছু করতে। লোকে রেখে কী করে কী করবো বুঝতে পারছি না, সেই জন্য আর কিছু করিনি। আমারও মাথা পুরো ব্যথা করছে, সকাল থেকে কিছু খাওয়া দাওয়া করিনি, এই সন্ধ্যের আগে খাবার খেয়েছি, মানে ভালো লাগছে না আমারও এখন শরীরটা, সারাদিন পর খেয়েছি না, ভালো লাগছে না সেই জন্যই। চলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে দেখাচ্ছি ঘরের কি বিছানার কন্ডিশন হয়ে আছে। দেখো কাপড় জামা সব এমনি রাখা আছে অগোছাল হয়ে, ওই দিকটাও দেখো বিছানার কি অবস্থা, ওই দিকেও জামা কাপড় আছে, এটার মধ্যে আর এখন ওকে ওষুধ খাওয়াতে হবে। দেখো ওখানে ওষুধ দিয়ে রেখেছি, এটার মধ্যে ওরই সব ওষুধ আছে, এখন খাওয়াতে হবে। ওই দিকটাও কিন্তু গোছানো নেই, সব ছিটানো আছে। আজকে এগুলো নিয়ে ওর সাথে আমার একটু টেনশন হয়ে গেছিল, কি বলবো, মানে আমার আজকে স্নান করতেও দেরি হয়ে গেছে, আর কোনো কাজও আমি করতে পারিনি ওকে নিয়ে, ভালো লাগছিলো না, মেয়ে কাঁদছিল, ওকে রেখে আবার সব কিছু করবো আমার আর ইচ্ছে করলো না। ও একদমই থাকছিলো না বিছানায়, তো সেই জন্য কোলে কোলেই রাখতে হয়েছে ওকে সারাদিন আজকে, তো স্নান করতে দেরি হয়ে গেছে, তো এই নিয়েই ও মানে বলা বলি করছিল আমাকে। আর আমারও মানে কি বলবো, সকাল থেকে মেয়ে কান্না করছে, ভালো লাগছিলো না, ও আবার আমাকে বলেছে, আমারও মাথা গরম হয়ে গেছিলো, ব্যাস এই নিয়ে তকাতকি হয়ে গেছে দুজনের মাঝে। তো এখন আবার সব শর্ট আউট হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, হতেই থাকে এমনি। কিন্তু আজকে সত্যি বলবো তো আমার দিনটা একদমই ভালো যায়নি, আমার মেয়েটা ভালো হয়ে গেলে না আমার সব কিছু ভালো লাগবে, সেটাই চাই, ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ও চলে এলো, তো ওর জন্য চা করে নিয়েছি, ওকে চা দিয়ে দিই। আর ও একটা জিনিস এনেছে, তো চলো তোমাদেরকে দেখাবো সেটা। शंपा जी अभी मिक्सी को अनबॉक्सिंग कर रही है, मिक्सी का बॉक्स को, मैंने नया मिक्सी लिया है, देख सकते हैं मिक्सी में तीन जार है, दो है मसाला के लिए, एक है जूस बनाने के लिए। मैं अभी इसको लेकर के आया हूँ, ये मिक्सी का मशीन है, मैं आज मिक्सी लेकर के आया हूँ, ये 2-in-1 है, इसमें मेरा जूस भी बन सकता है और मेरा मसाला पीसने का भी काम आएगा। তোমাদের তো দেখিয়ে দিলাম মিক্সি এনেছে, আর আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি, আবার তোমাদের সঙ্গে কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার এই ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর যারা এই চ্যানেলে নতুন আছো ওরা প্লিজ আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, যারা পুরনো আছো তারা তো সাপোর্ট করবেই সঙ্গে আছো, আর যারা নতুন আছো তারাও আমাদের সঙ্গে থেকো, আমাদের পাশে থেকো। আজকের মতো টাটা।